বড়খলা কেন্দ্রে ছেচড়িজিপির উত্তর উজানগ্রাম প্রথম খণ্ডের পাতাখাই নালার ওপর অস্থায়ী বাঁশের সাঁকোটি নালার উভয় পাশের বসতিপূর্ণ এলাকার জনগণের যাতায়াতের একমাত্র ভরসা। স্বাধীনতার 75 বছর অতিবাহিত হলেও যোগাযোগের ক্ষেত্রে প্রত্যন্ত ওই এলাকার জনগণের ভাগ্যে জোটেনি পাতাখাই নালার ওপর একটি পাকা সেতু। তাই নালা পারাপারে বাঁশের সাঁকোটি এলাকার জনগণের একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে চলতি প্রলয়ঙ্করী বন্যার প্রবল স্রোতে নালার ওপরে স্থিত অস্থায়ী বাঁশের সাঁকোটি ভেসে যায়, ফলে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরত ছাত্রছাত্রী, নিত্যদিনের যাত্রী ও মুমূর্ষু রোগীরা যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে 1319 নম্বর পূর্ব কাশীপুর এলপি স্কুলের কচিকাঁচা শিশুরা স্কুলে যাতায়াতের ক্ষেত্রে নালা পারাপারে চরম বিপাকে পড়ছে। সাঁকোটি ভেসে যাওয়ায় কচিকাঁচারা স্কুলমুখী হতে পারছে না গত কদিন থেকে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহের মাধ্যমে বাঁশের সাঁকোটি অস্থায়ীভাবে পুনরায় তৈরি করে পাঠরত কচিকাঁচাদের সহ স্থানীয়দের যাতায়াতের ক্ষেত্রে সাময়িকভাবে উপযোগী করে তুলেছেন। যদিও বর্ষাকালের প্লাবনে কাশীপুর এলপি স্কুল সহ অন্য বিভিন্ন স্কুলের কচিকাঁচা শিশু ও স্থানীয় জনগণ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় নালা পারাপারে ব্যাপক সমস্যার সম্মুখীন। এই জন্য স্থানীয় ভুক্তভোগী জনগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার জনগণের যোগাযোগের বৃহত্তর স্বার্থে পাতাখাই নালার ওপর একটি স্থায়ী ফুটব্রিজ নির্মাণের আবেদন জানিয়ে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানে এসে অত্যন্ত দুঃখিত হলাম যে আমার স্বেচ্ছাসেবীর 9 নম্বর গ্রুপ যে এখানের যে ভয়াবহ অবস্থা, অল্প সামনে এখানে যে এই বন্যার জলে পুরা ইয়ে বাঁধটি ভেঙে পুরা গর্ত হয়ে গেছে এবং এই যে বাঁশ দিয়ে যে পুলটা বানানো হয়েছে এই পুলের মাধ্যমে এই পাড়ের মানুষ বরকলা সীমাতায় যাওয়ার একমাত্রই ব্যবস্থা। এবং এই পারে যেসব লোক আছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এই সামনে পূর্ব কাশীপুর এলপি স্কুলে ছাত্রছাত্রীরা আসেন, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে স্কুলেও আসা যাওয়ার সংকটে পড়েছে। এখানে এসে দেখতে পেলাম যে গ্রামের মানুষ সবাই ছাদা তুলে এই ব্রিজটিকে এই পুনরায় বানিয়েছেন। আমাকে আমি সেটা দেখি আমার তরফ থেকে যে এখানে ব্রিজের পুলের সামনে যে অ্যাপ্রুজটা, সেই অ্যাপ্রুজের জন্য এই দুগাড়ি মাটি দিয়ে আমি মাটি দিয়ে দেবো, সেটা যেমন চলাচলের জন্য সুবিধা হবে। এবং এছাড়া আমার যে বাংনি শেষরী গণিগ্রাম রাস্তার যে বাঙ্গন নদী বাঙ্গন, সেই নদী বাঙ্গনের অবস্থা এত ভয়াবহ হয়েছে, বরকলা থেকে যেসব ছোটো ছোটো কচি কচি বাচ্চারা যে স্প্রিং ডেস স্কুল, আমার আলনুর স্কুল এবং একে আজাদ স্কুলে এই বরকলার ছাত্রছাত্রীরা যাওয়া আসা করেন, সকালবেলা যখন ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যান তখন দেখছি আমি যে বাচ্চাদেরকে গাড়ি থেকে নামিয়ে তারপরে গাড়িটা পার হয়, তারপরে আবার গাড়িতে উঠিয়ে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া হয় যদি বাইচান্স সেখানে কোনো অঘটন হয়ে যায়। তাই আমি এই এতটা জায়গার কথা বললাম, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমি অনুরোধ করছি যে অতিসত্বর যেন এই রাস্তাগুলোর মেরামত করে দেওয়ার জন্য এবং আমার এই কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তিজলি মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করছি যে ছোটো ছোটো বাচ্চারা যাতে স্কুলে সুন্দর সুষ্ঠুভাবে আসা যাওয়া করতে পারেন, সেই হিসাবে উনি একটা সুব্যবস্থা করার দেওয়ার জন্য আমি ওনার কাছে অনুরোধ করি। 9 নম্বর গ্রুপ 1319 নম্বর বায় এটা আর কি, আমরা এই এরিয়াটা আর কি স্কুল পূর্ব কাশীপুর এলপি স্কুল, এখানে ছাত্রছাত্রী এই পাড়ার মধ্যে অনেক ছাত্র এই স্কুলে আসা যাওয়া করেন, এরপরে আমরা স্কুলের টিচার ম্যাডাম অকাল আছেন, তারা আসা যাওয়ার অনেক প্রবলেম হয় এখানে গিয়া। গতিকে আমরা যে একটা ব্রিজ ছিল, বাঁশের ব্রিজ ছিল, সাঁকো ছিল, এটা নদীর জলে এটা পাশে নিয়েছিল গিয়ে, পরে আমরা এখন বর্তমানে এটা একটা ছোটোভাবে একটা বানাইছি। আমরা বিশ্বাস করি চাঁদা তুলি আমরা এটা এখন বর্তমানে বানাইছি একটা, আর আমি মাননীয় আমরার জেলা উপায়ুক্ত কীর্তিজলি মহাশয় এবং আমরার বরকলা বিডিও মহাশয় এবং আমরার জেলা মিসাল ইসলাম মহাশয়, আমরার প্রাক্তন জেলা পরিষদ আসুন কেন তানেও আমরা অনুরোধ করি আর যে আমরার এই ব্রিজটা একটা ছোটো একটা ফুটব্রিজ একটা বানাইয়া দেওয়ার লাগিয়া আমরার জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই আর করিয়া। এই রাস্তা 1921 এই PMGY রাস্তা ওইসলো এই এই বছর ফ্লাডে, এখন খুব ফ্লাডে এগুলো প্রায় 40% 50% জলে বাসিয়ে নিছি, এটা বাঙ্গিয়া নিছি গিয়ে আর কি। এই রাস্তাগুলা একটু মানে ঠিক করিয়া দিলে আমরা বাচ্চারা আসা যাওয়ার সুবিধা হইব,
এরপরে আমরা জেলায় তো মহাশয়ের কাছে অনুরোধ করি আর যেন তাই একটাবার আমরা সিএসসিজিপি নয় নম্বর গ্রুপও যেন 19 নম্বর বায়ার এরিয়াটা একটু পরিদর্শন করার লাগি বা বরকলা বিডিও মহাশয়কে অনুরোধ করছি যে আমরা এই জায়গাটা তাই একটু পরিদর্শন করার লাগি আর কি। কাটিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।